স্বপ্নে বাবা মাকে দেখলে কি ফজিলত হয়? ব্যাখ্যা চাই প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ, আমাদের সম্মানিত সভাপতি, তিনি প্রশ্ন করেছেন। বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি, বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয়, তাহলে এটা নির্ভর করে কোন অবস্থা দেখেছি। বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয়? যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু, তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরও নেক আমল পাঠাবেন, সওয়াব পাঠাবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন তাদের তরফ থেকে। আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন, আপনার কাছে পরেশান লাগে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, বিশেষ করে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন তাদের হয়ে। এটা নির্ভর করে যে কি অবস্থা দেখেছেন সেটার উপরে। আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে, তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো ফিক্সড কিছু শরীয়ত ঠিক করে দেয়নি। আপনি তাদের তরফ থেকে সবসময় করবেন, স্বপ্নে দেখলে বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে তখন আপনি তাদের তরফ থেকে আরো বেশি দান সাদাকা দোয়াগুলো ইত্যাদি করবেন। এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই। স্বপ্নের ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ বিদ্যা ইসলামের, আফসোসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই। এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না, একসময় পাওয়া যেত, এই নিয়ে ওলামাদের মধ্যে জানাশোনা চর্চা আরো বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত। আমি নিজেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না। লাশ দাফনের বা মুর্দাকে কবরে রাখার দোয়া কি? আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণাগুলোতে এসেছে সেই বর্ণাগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেগুলোর সনদের অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না। তবে এই আয়াতটির অর্থ লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায়, অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে। এই আয়াতে বলা হচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অফিহা নুইদুকুম এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কিয়ামতে দাঁড় করাবো আবার। এই জন্য এই আয়াতের অর্থের সাথে দাফনের পরিস্থিতির মিল আছে, বাট দাফন করার সময় আয়াত পড়তে হবে সেটি বিশুদ্ধ হাদিসেরা প্রমাণিত নয়। তাহলে কোনটা পড়বেন? তিরমিজির হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন রাওয়াতে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ বলে লাশটি মাটিতে রাখবে।